হ্যালো গাইস, আজকে আমরা এসেছি ডিভিসি ড্যাম ঘুরতে। বাইকে করেই ঘুরবো, একটু স্টেবিলিটি নিয়ে প্রবলেম হতে পারে, কারণ কি বাইকে আছি, জার্কিং আছে, সব কিছু আছে। তো আমরা চেষ্টা করছি একটা ভালো ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য। তাহলে শুরু করা যাক। আমরা প্রথমে এখানকার ঝাড়খণ্ডের সাইড থেকে আমরা শুরু করছি, বেঙ্গল সাইড থেকেও করা যায়, কিন্তু আমরা শুরু করছি ঝাড়খণ্ড সাইড থেকে। তো এখান থেকে আমরা প্রথমে ডিভিসি একটা ব্লক এখানে আছে মোড়, সেই মোড়ের মাথার থেকে শুরু করছে। এই যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ডিভিসির লোগোটা লাগানো আছে মোড়ের মাথাতে। এখান থেকে আমরা শুরু করছি ঝাড়খণ্ড সাইড থেকে। এখানে ডিভিসির কিছু ইয়েল রয়েছে, ডিস্টেন্স যাওয়া রয়েছে। এখানে আপনারা দেখতে পারেন, এখন মাইথন ড্যাম, ধানবাদ, ঝাড়খণ্ড, এইসব সব কিছু লেখা রয়েছে। ঠিক আছে, এবার আমরা শুরু করছি ড্যামটা। চলেন গাইস, একটা ফাস্ট চলবো, কারণ কি ড্যাম অনেকটা লম্বা, বেশ কিছুটা সময় লাগে। আর হাওয়ার আওয়াজের জন্য বা আমার নিজের আওয়াজের জন্য আমরা সরি চাইছি আগে, জানেন তো ভিডিওতে আওয়াজ হবে। ঠিক আছে, এখানে একটা খুব দারুণ একটা সিনিক ভিউ আমরা পাই, খুব আমাদের কাছাকাছি ওয়েস্টবেঙ্গলের মধ্যে এটা রয়েছে, খুব সুন্দর একটা জায়গা। আমরা এদিকেও দেখতে পাচ্ছি, আমার বাঁ সাইডে একবার দেখবো আমরা কত সুন্দর ড্যাম, কত সুন্দর চারিদিক সিনিক ভিউ, বাঁ দিক ডান দিক, দারুণ। মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক বা যে কোনো জিনিসের জন্য পিকনিক, অলওয়েজ দারুণ স্পট একটা। প্রচুর জল এখানে, শীতকালে অনেক বেশি জল থাকে, প্রচুর পিকনিক হয়, পিকনিক করার মতো জায়গা থাকে না। আপনাদের অলওয়েজ ওয়েলকাম। এখানে আছে একটা কেন্দ্রীয় বিদ্যালয় কেভি, কেভির সাথে অনেকেই পরিচিত। তো এখানে এসে একটা কেভি রয়েছে, এদিকে আবার জল। এখন আমরা আপাতত ঝাড়খণ্ডের মধ্যেই আছি, ঝাড়খণ্ড থেকে বেঙ্গল এখন আমরা ঢুকিনি। ওইখানে হচ্ছে বোটিং স্পট, ওখান থেকে বোটিং করা হয় সবাই, ওখান থেকে বোটিং করে একটা আইল্যান্ডে নিয়ে যায়। এখানেও কিছু বোট রয়েছে, মেইন বোটিং স্পটের স্থান হচ্ছে ওই জায়গা। এদিকে আবার এটা হচ্ছে মিলেনিয়াম পার্ক। এটা দিয়ে ভিতরে ফরেস্ট একটা এন্টারটেনমেন্ট পাওয়া যায়, ফরেস্টের একটা মজা, ফরেস্টের ভিতর দিয়ে যাওয়া আসা খুব সুন্দর। হ্যাঁ, এই আমরা ধীরে ধীরে আবার ওয়েস্টবেঙ্গলের দিকে এগোচ্ছি ঝাড়খণ্ড থেকে। মাঝখানে কিছু একটা পজ হলে হতে পারে পুলিশ পৌঁছানোর জন্য, তবুও আমরা চেষ্টা করছি।
এইটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আমরা ঢুকতে চলেছে, এটা টোল বুথ। আমরা এখন ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছি, এটা ওয়েস্ট বেঙ্গলের জায়গা। এতক্ষণ ঝাড়খণ্ডে ছিলাম, এখন ওয়েস্ট বেঙ্গলে। জল জল এদিকে আমরা জল পুরো স্ট্যাক রয়েছে, আর ওদিকে ধীরে ধীরে নিচ দিক দিয়ে জল ছাড়া আছে, ওদিকে অল্প জল। জলটা উঠছে তো, এই সামনে পুরোটাই পাহাড়, চারিদিকে পাহাড়। স্টার্ট করলে শীতকাল আরো খুব সুন্দর গার্ডেন থাকে। আর এইখানে আমাদের ড্যাম আপাতত কমপ্লিট, ড্যাম এখানে শেষ, এরপরে নর্মাল জায়গা শুরু। এইখানে ড্যাম মোটামুটি শেষ হয়ে গেছে, এরপরে সামনে ডিভিসির দোকান পাট শুরু আছে, যেটা ন্যাচারাল দোকান। ওদিকে বাম্পার আর থাকলে কি পাওয়া যায়, ভালোর জন্য এই বাম্পার। আর এখানে কি আমাদের দোকান, ওয়েস্ট বেঙ্গলের দোকান শুরু, আমাদের এখানে কি ড্যাম পরিদর্শন শুরু। ঠিক আছে, থ্যাংক ইউ, হয়তো ভালো লাগবে থাকবে, ভুল ত্রুটি মার্জনীয়, থ্যাংক ইউ সো মাচ, আবার দেখা হবে। তো আমরা যেখানে শুরু করেছিলাম, মানে শেষ করেছিলাম আমাদের ভিডিওটা, যে মার্কেটে, সেখানে খাবার দাবার খুব সুন্দর পাওয়া যায়, ভালো। আমরা এই চিত্তরঞ্জন দেবনাথের থেকে আমরা পকোড়ি আর চাটা খেলাম, খুবই সুস্বাদু খেতে। বাকি এখানে আরও বিভিন্ন দোকানপাট আছে, আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো জিনিস নিয়ে খেতে পারেন, খুবই ভালো খেতে। এখানে সফট ড্রিঙ্কস আর সব কিছু মোটামুটি যা যা প্রয়োজন হয় মোটামুটি আছে, বেশ ভালো খেতে। আমরা এই দোকানে খেলাম, বেশ ভালো খেতে, পকোড়া পকোড়া, এই যে পকোড়া। তো পকোড়ার চাটা আমরা খুবই ভালো খাচ্ছি, আপনারা এসে টেস্ট করতে পারেন।